রবীন্দ্রনাথই তো লিখেছিলেন, কোনোদিনও এত বুড়ো হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি। ভয়ে ভয়ে এই উদ্ধৃতিটা দিলাম। উদ্ধৃতি দিতে গেলে মূল বই খুঁজে শুধু বানান বা শব্দ নয়, কমা সেমিকোলন পর্যন্ত মিলিয়ে দেওয়া উচিত। কিন্তু জ্ঞানগম্ভীর মতো এই তরল দ্রুত লেখায় তারও অবসর কোথায়? মাথায় কিংবা কলমে যা আসে, যা মনে পড়ে, প্রাণের আনন্দে তরতর করে লিখে যায়, মেলানো বা সংশোধনের অবকাশ মেলে না। সুধী সাবধান, এই তুচ্ছ রচনার ত্রুটি ধরবেন না। ঝলমল করে 125টা বছর পার হয়ে গেলেন রবীন্দ্রনাথ। 125 বছর সোজা কথা নয়। আর যদি কেউ কোনো ভালো বা বড় কোম্পানির 100 টাকার ডিবেঞ্চার কেনে, 5 বছরে সেটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এইভাবে বেড়ে গেলে 100 টাকা 125 বছরে বহু কোটি টাকার অবিশ্বাস্য একটি অঙ্কে পরিণত হবে। রবীন্দ্রনাথ সম্পর্কে অঙ্কের হিসেবে যাওয়া ঠিক হবে না, বরং হালকা আলোচনায় থাকাই ভালো। বলা বাহুল্য, শতবার্ষিকীর বছরে যেরকম উত্তেজনা, উন্মাদনা, সভা সমিতির ধুম পড়েছিল, 125 বছরে ঠিক তেমন দেখা গেল না। এর মানে অবশ্য এই নয় যে রবীন্দ্রনাথের প্রভাব প্রতিপত্তি কমে গেছে, তা মোটেও নয়। কিন্তু সেই শতবার্ষিকীর বছরে সিনেমা, নাটক, গান, কবিতা, উৎসব অনুষ্ঠান সব মিলিয়ে যে বৃহৎ কাণ্ড হয়েছিল, এবার তা হল না। মনে আছে সে বছর উত্তর কলকাতায় এক ক্ষৌরকারের চুল কাটার সেলুনে সাইনবোর্ডের নিচে বিশাল ফেস্টুন টাঙানো হয়েছিল, এথাই সবারে হবে মিলিবারে আনত শিরে। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতার সেই বহুমুখস্থ বাক্যটির এখানে চমৎকার অন্য অর্থ। অর্থটি অবশ্যই স্পষ্ট, ক্ষৌরকার মহোদয়ের কাঁচির নিচে সবাইকেই মাথা নিচু করে বসতে হবে চুল কাটার জন্যে, কারোর রক্ষা নেই। শতবার্ষিকীর সময় একাধিক কৌতুককর গল্প শুনেছিলাম স্বর্গীয় অচিন্ত্য কুমার সেনগুপ্তের কাছে। অতুলনীয় বাচনভঙ্গি ছিল অচিন্ত্য কুমারের। আমার এই অক্ষম কথিকায় তার ছিটে ফোটাও প্রকাশ পাবে না, তবু বলা যাক, অচিন্ত্য কুমার আমন্ত্রিত হয়ে গেছেন এক সরকারি অফিসের রবীন্দ্র জয়ন্তী উৎসবে সভাপতিত্ব করতে। বর্ণনা শুনে শুনে মনে হয়েছিল অফিসটা সম্ভবত নিউ সেক্রেটারিয়েট ভবনের 7 তলায় কিংবা 8 তলায়, গঙ্গার ধার ঘেঁষে পশ্চিম কিংবা উত্তরমুখী একটা ঘরে অনুষ্ঠানটি হচ্ছে। অফিসেরই এক ভদ্রলোকের রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হলো। ভদ্রলোক হারমোনিয়াম টেনে রুমাল দিয়ে মুখ মুছে বেশ দরাজ গলায় গান ধরেছেন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। গান শুরু হতে দেখা গেল ভদ্রলোক শুধু একা নন, তার সঙ্গে কোরাসে গান ধরেছেন তারই পিছনে বসা ওই অফিসারটি এবং আরো 8-10 জন পুরুষ ও মহিলা। ভালোই গান জমে উঠেছে, একটা অফিসের অনুষ্ঠানের পক্ষে বেশ ভালো। সভাপতির আসনে বসে অচিন্ত্য কুমার মনোযোগ দিয়ে চোখ বুজে শুনছেন, কোরাস বাজায় আমি বাঁশি পর্যন্ত পৌঁছে গেছে। হঠাৎ সমবেত আর্তচিৎকার, গেল গেল, ধর ধর। চমকে চোখ খুলে সোজা হয়ে বসলেন অচিন্ত্য কুমার। কি হলো, কি হয়েছে, কিছুই অনুমান করতে পারছেন না। সবিস্ময়ে দেখলেন ঘরের প্রত্যেকটি লোক জানালার কাছে দাঁড়িয়ে, ওই 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 যে যাচ্ছে, ওই যাচ্ছে, সবাই চেঁচাচ্ছে। আর এর মধ্যে কয়েকজন দ্রুত ছুটে বেরিয়ে গেল ঘর থেকে, বাইরে সিঁড়ির দিকে,
সেখানে লিফট ওঠানামা করছে। লিফট দেরি হচ্ছে দেখে কয়েকজন সিঁড়ি দিয়েই পাগলের মতো ছুটে নিচে নেমে গেল। কিসের কি ব্যাপার অচিন্ত্য কুমার কিছুই বুঝতে পারছেন না। তার জিজ্ঞাসু মুখভঙ্গি দেখে তারই পরিচিত এক অফিসেরই জনৈক টাইপিস্ট যে তাকে আজ এখানে নিয়ে এসেছে সে এসে বলল, গানটা উড়ে গেল। অচিন্ত্য কুমার যশস্বী লেখক হলেও পেশায় ছিলেন দক্ষ বিচারক। কিঞ্চিৎ জিজ্ঞাসাবাদের পর তিনি বুঝতে পারলেন হারমোনিয়ামের উপরে একটা পেপারওয়েট চাপা ছিল টুকরো কাগজে লেখা গানটি। হঠাৎ পাতা উল্টাতে গিয়ে কাগজটা ফ্যানের হাওয়ায় উড়ে জানলা দিয়ে বেরিয়ে গেছে। গানটা কারো মুখস্থ নেই, তাই এত হইচই। ইতিমধ্যে লিফট এবং সিঁড়িবাহিত সঙ্গীতলিপি সন্ধানীরা ফিরে এসেছেন। তাদের কাছ থেকে জানা গেল একদম উড়তে উড়তে মাছ গঙ্গায় গিয়ে পড়েছে। এরপরে সে গান আর হলো না, সভায় আর তেমন জমল না। অচিন্ত্য কুমার সেখান থেকে একটু পরে বেরিয়ে এলেন, কাছেই আর একটা অফিসে যেতে হবে। সেখানকার উদ্যোক্তারা অনেকক্ষণ ধরে বারান্দায় অপেক্ষা করছে। পরের সভায় কিন্তু এ জাতীয় অঘটন কিছু ঘটল না। প্রথমে একটি মেয়ে গাইল হারে রে 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 রে, এরপরে আর একটি মেয়ে, সেও ওই হারে রে 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 রে, তারপরে আরেকজন, তারপরে তারও পরে একে একে ক্রমাগত মহিলারা গাইতে লাগলেন হারে রে রে রে। দ্বাদশ গানের মাথায় দম নিয়ে অচিন্ত্য কুমার সামনের বারান্দায় গেলেন পায়চারি করতে। একজন উদ্যোক্তা উঠে এসে বললেন, স্যার গান ভালো হচ্ছে না? অচিন্ত্য কুমার স্পষ্টই প্রশ্ন করলেন, সবাই হারে রে রে গাইছে, আপনারা বলেননি তো এটা সঙ্গীত প্রতিযোগিতা? উদ্যোক্তা ভদ্রলোক তখন বুঝিয়ে বললেন, না স্যার প্রতিযোগিতা নয়, আমাদের অফিসে একটা নতুন মেয়ে এসেছে আজ 3 মাস। ওই যে মেয়েটা প্রথম গাইল, ওর মামার গানের স্কুল আছে, ও আসার পরে অফিসের অন্য মেয়েরা ওর কাছ থেকে শুনে ওই স্কুলে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত সবাই ওই একটাই গান শিখেছে, ওই হারে রে 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 রে। অচিন্ত্য কুমারের পর মহাত্মা শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তীর হাতে আমরা মানুষ হয়েছি। আনন্দবাজারের পাতায় অল্প বিস্তরের কলমে আমাদের রসিকতার হাতে খড়ি। শতবার্ষিকীর প্রাক্কালে এক অনুষ্ঠানের জন্য শিবরাম চক্রবর্তীকে নিমন্ত্রণ করতে গেছি। আমার সঙ্গে সেদিন তেমন বেশি ঘনিষ্ঠ নয় এমন এক বান্ধবী। দু চার কথার পর হঠাৎ শিবরাম আমাকে বললেন, এ মেয়েটি তো চমৎকার, তুমি একে বিয়ে করছো না কেন? আমি এই প্রশ্নে দিশে হারা, কিন্তু আমার বান্ধবীটি প্রগলভা। তিনি শিবরামকে বললেন, ওকে আমার পছন্দ নয়, আপনাকে বেশ লাগছে, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিন। চিরকুমার চির সপ্রতিভ শিবরাম মৃত হেসে বললেন, কিন্তু ভাই সে তো হবার নয়, আমি যাকে বিয়ে করব সে তো ঝরিয়াই চলে গেছে। বান্ধবীটি অবাক হয়ে বললেন, ঝরিয়া? শিবরাম বললেন, হ্যাঁ ভাই ঠিক তাই, রবীন্দ্রনাথ লিখেছেন না, ফাগুনের ফুল যায় ঝরিয়া। অতঃপর শেষ কাহিনী। শেষ কাহিনীটি বোম্বাই মার্কা। কয়েক মাস আগে বোম্বাইয়ের একটি ফিল্ম স্টুডিওর ম্যানেজারের ঘরে দেখি রবীন্দ্রনাথের নানা বয়সের নানা ফটো। ভাটিয়া ভদ্রলোক এত রবীন্দ্রপ্রেমী দেখে আমার খুব ভালো লাগলো, কিন্তু তিনি যা বললেন তা একটু অন্যরকম। সিনেমায় এক এক রকম চরিত্রে এক এক রকম দাড়ির জন্য মেকআপ ম্যানকে সঠিক নির্দেশ দিতে পারেন, সেই জন্যেই কবিগুরুর নানা বয়সের ছবিগুলো টাঙানো হয়েছে।
রবীন্দ্রনাথ আমাদের এত কাজে লাগবেন তিনি নিজেই কি জানতেন।